হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পল্লবী ডেলি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে তোমাদেরকে শেয়ার করব চিচেস ম্যাগি। তার জন্য দেখো, আমি এখানে নিয়েছি ম্যাগি, সেদ্ধ করে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে, গাজর, বিনস, টমেটো, আলু। আর কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দিলাম পেঁয়াজ কুচিগুলো। এরপরে ভেজে নেবো এই সব সবজিগুলোকে, হালকা ভেজে নেবো, বেশি করবো না। বেশি ভাজলে একটা মানে শক্ত শক্ত ব্যাপার চলে আসে, ওই জন্য হালকা ভেজে নিয়ে ঘষে নিয়েছি। এখানে দেখো, এই ম্যাগিটার মধ্যে আমি ম্যাগির মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা কড়াইতে দিয়ে আমি ভেজে নেব। এখানে আবার একটু অল্প করে চিজ দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো এটাকে। দেখো, এখানে আমি ঢাকনা তুলে নিয়েছি, আর এখানে চিজগুলো কি সুন্দর গলে গেছে দেখো। এখন আমি ভালো করে নেড়ে নেবো। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক আর কমেন্ট করতে তো একদমই ভুলো না। রাখবেন, টাটা।